শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম কাজী মোহাম্মদ নুরুল আফসার। আমার বাবার নাম কাজী মোহাম্মদ জাবের, মা জায়দা বেগম। আমার বর্তমানে আমরা এখানেই স্থায়ীভাবে আছি, 29/1 গোলাম রহমান লেন, চন্দনপুরা, চট্টগ্রাম। আদি বাড়ি হলো আপনার রাঙ্গুনিয়া থানা সরবপাঠা গ্রামে, চট্টগ্রাম। পড়ালেখা শুরু করি ময়মনসিং, ময়মনসিং ধলাপাড়া থানা, ওখানে প্রাইমারি স্কুলে লেখাপড়া। আমার বন বিভাগে আমার বাবা চাকরি করতো, সেই সুবাদে ওখানে ছিলাম। ওখান থেকে আমরা ক্লাস 2 এসে আমরা এখানে এমদাদ আলী প্রাইমারি স্কুলে ভর্তি হই, চন্দনপুরা। ক্লাস 3 গিয়ে সরকারি, তখনকার বলতো, এখন যেটা সরকারি স্কুল তখন বলতো এমই স্কুল, আমি সেখান থেকে ক্লাস 3 ভর্তি হই এবং 6 ওই স্কুলে পড়ি, ওইটা 6 তখন ছিল। তারপরে সাময়িকভাবে ভর্তি হই কাজী মালিয়া হাই স্কুল। ওখান থেকে আমার আবার চাকরির সুবিধা আমরা চলে যাই কানাইঘাট, সিলেট কানাইঘাট জুনিয়র স্কুলে। ওইখান থেকে ক্লাস 8 পাস করার পরে আমি মুসলিম হাই স্কুলে এসে ভর্তি হই। সেখান থেকে আবার ওই আমার আব্বার বদ্রির সূত্রে আমাকে কাপ্তায় নিয়ে যায় এবং কাপ্তায় প্রজেক্ট হাই স্কুল থেকে আমি এসএসসি পাস করি 1967 ইংরেজিতে। স্কুল জীবন থেকে আমি সংগঠনের সাথে জড়িত ছিলাম, তার মধ্যে একটা উল্লেখযোগ্য সংগঠন হলো মাধ্যমিক স্কুল ছাত্র পরিষদ নামে একটা সংগঠন ছিল, আমি ওইটার ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আমি যখন কাপ্তায় স্কুল এবং এই মুসলমান স্কুলে থাকতেই ওইটার সাথে জড়িত হই, পরে আমি কাপ্তাইতে চলে যাই। কিন্তু এই চট্টগ্রামের এই সংগঠনের সাথে আমার যোগাযোগ ছিল। আমার সাথে আমাদের সংগঠনের সভাপতি ছিল, আপনারা জানেন, উলাঙ্গার সালাউদ্দিনের, তখন সে দক্ষিণস্থ হয়ে যায় বা ওই রাজনীতিতে জড়িত জড়িয়ে যায়, কাজী খলিলুর রহমান। সেক্রেটারি ছিল প্রখ্যাত জাসদ নেতা, ছাত্রলীগের নেতা, পরে জাসদ, নিজামুল হক। আমাদের সাথে শহীদ জাফর মাদারবাড়ি ছিল, তারপরে শাহলম টিকু নামে একজন ছিল, আরও অনেকেই ছিল। তার মধ্যে মোহাম্মদ জাহাঙ্গীরও একজন উল্লেখযোগ্য, সে আমাদের সাংস্কৃতিক সম্পাদক ছিল। যখন 9-10 পড়ি তখন ছাত্র ইউনিয়নে আমি যোগ দিই। কলেজে কোথায় আসলেন? চট্টগ্রাম কলেজে ভর্তি হই এবং আমি ইন্টারমিডিয়েট পড়ার সময় আমি চিটাগাং কলেজে ছাত্র ইউনিয়নের একজন সংগঠক, আমরা তখন চিটাগাং কলেজে তার ছাত্র ইউনিয়ন করা যেত না, তখন ছিল USPP, আমরা যারা ছাত্র ইউনিয়নের সমর্থক ছিলাম তাদের সংগঠন USPP আমি ছিলাম এবং খুব ভালোভাবেই ছিলাম ছাত্র ইউনিয়নের। যখন যেটা ডিভিশনের পরের যে সংগঠন,
তার চট্টগ্রাম শহর কমিটি যেটা তখন এটাকে শহর কমিটি বলতো, সিটি কমিটি বলতো, সেই শহর কমিটির অর্গানাইজিং সেক্রেটারি ছিলাম। জেলা শাখার অর্গানাইজিং সেক্রেটারি শাহ মোহাম্মদ খুরশিদুল ইসলাম, উনি ডিগ্রি পরীক্ষার কারণে উনি কিছুদিনে বেশ কিছুদিন ছুটিতে যান, তখন আমি জেলার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করি। তারপর ওই সময় ৬৭ ইংরেজিতে উল্লেখযোগ্যদের আমি সংস্কৃতি সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তৎকালীন পূর্ব পাকিস্তানের সবচেয়ে প্রগতিশীল ছেলেদের যে সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় সংস্কৃতি সংসদ, সেটার একটা শাখা চট্টগ্রামে করা হয়, সেই সেই কমিটিরও আমি সাংগঠনিক সম্পাদক ছিলাম। এখানে খুবই গর্বের বিষয়, শহীদুল্লাহ কায়সার উনি দুদিন আগে চট্টগ্রাম আসেন এবং সেখানে উনি প্রধান অতিথি হিসেবে থেকে এই সংগঠনটি গড়ে তোলেন। চট্টগ্রাম কলেজ থেকে ইন্টারমিডিয়েট করার পরে ডিগ্রিতে রাঙ্গুনিয়াতে গিয়ে ভর্তি, রাঙ্গুনিয়া কলেজ, আমার নানার বাড়ি হলো কলেজের পাশে। ৬৯ আন্দোলনের সময় আমি ওইখানে এবং ওই রাঙ্গুনিয়াতে তখন বিরোধী দল বলতে কোনো দল ছিল না, সব মুসলিম লীগ থাকলেও হ্যাঁ চিন্তার দিক দিয়ে ছিল। যেমন ধরেন রাঙ্গুনিয়াতে এই ডিগ্রি কলেজ এটা হওয়ার আগে রাঙ্গুনিয়ার যারা ইন্টারমিডিয়েট করবে ডিগ্রি পড়বে তারা ম্যাক্সিমাম আপনার এখানে নাজিরা বিশেষ করে কাঙ্গোপাড়া যেটা সারা সুতুষ কলেজ সেই কলেজের ছাত্র ছিল, সেখানে প্রগতিশীল আন্দোলন গণতান্ত্রিক আন্দোলনের সাথে ওইখানে আমাদের রাঙ্গুনিয়ারও ছেলেরাও এখানে সম্পৃক্ত হয়। এই ধরনের কিছু লোক এখানে পেপার মিলে রেয়ন মিলে চাকরি করে, স্কুলে মাস্টার, এই ধরনের কিছু প্রগতিশীল মনোভাবাপন্ন লোকজন ছিল, কিন্তু তারা প্রকাশ্যে কোনো সংগঠনের সাথে জড়িত হয়নি এবং ওই ধরনের কোনো সংগঠন ছিল না। ৬৯ আন্দোলনের সময় আমরা আমাদের সহযোগিতার জন্য আমরা লোক খুঁজছি যে আমরা দুইজন লোকের সন্ধান পাইছি, একজন হলো সাম বড়ুয়া অ্যাডভোকেট অর্থাৎ তখন উকিল, আরেকজন ছিল অ্যাডভোকেট হানিফ, তাও প্রপার রাঙ্গুনিয়া থেকে ৩ মাইল দূরে, ওরা ওই ঈদে চাঁদে গ্রামের বাড়িতে যায়। এই হিসেবে আমরা দুইজন আওয়ামী লীগের খোঁজ পেয়েছিলাম তখন। পরবর্তীকালে ৬৯ আন্দোলনের পরিপ্রেক্ষিতে অনেকেই আওয়ামী লীগের পুরনো বা যারা যুক্ত ফ্রন্টের সময় একটা ভূমিকা রেখেছে বা মতামত রেখেছে ওই ধরনের লোক বেরিয়ে আসে এবং বিশেষভাবে ওই বিডি মেম্বার এলাকার প্রভাবশালী লোক, অনেকটা গদবান্ধা একটা স্টেটমেন্ট ছিল যে শেখ মুজিবের হস্তকে, তখন বঙ্গবন্ধু হন নাই, শেখ মুজিবের হস্তকে দৃঢ় করার জন্য আওয়ামী লীগে যোগদান, এই ধরনের কিছু কিছু লোক এসে জড়িত হওয়ার পরে এই সংগঠন দাঁড়াল। এটা হলো ৬৯ রেজাল্ট, ৬৯ আন্দোলনের ফল। ৬৯ আন্দোলনের রাঙ্গুনিয়াতে আজকে অনেকেই এটা ভুলে গেছে যে আমার ভূমিকা খুব জোরালোভাবেই ছিল, কারণ আমি একাধারে চট্টগ্রামেও আমি একাধারে পোস্টার লিখতাম, আমরা কয়েকজন পোস্টার লেখকের মধ্যে আমি একজন, মাইকিং করা, বক্তৃতা করা, সংগঠন করা, এই এই ব্যাপারে কিন্তু রাঙ্গুনিয়ার স্থানীয় কোনো ছেলে অভ্যস্ত ছিল না, যার ফলে এগুলোতে আমাকেই এখানে দিন রাত ভূমিকা রাখতে হয়েছে। আমি এখানে ছাত্র ইউনিয়নকে দাঁড় করালাম, সেটাই তখন বঙ্গবন্ধুর কথা বলতেছে, আওয়ামী লীগের কথা বলতেছে। রাঙ্গুনিয়াতে এটা ছাত্র সংগঠনের দিক দিয়ে এটা ব্যতিক্রম ছিল। হোস্টেলে তখন রাঙ্গুনিয়া কলেজের হোস্টেলে প্রচুর ছাত্র, বাইরের ছাত্র, ইভেন কি শ্রীমঙ্গল সুনামগঞ্জ ওদিক থেকেও কোনো কলেজের ভিপি হয়তো বা দুই বছরের জন্য সাসপেন্ড হয়েছে, এক্সপেল্ড হয়েছে অথবা জেলে ছিল, বেরিয়ে এসে এখানে আপনার পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার জন্য রাঙ্গুনিয়াতে প্রস্তুতি নিচ্ছে হোস্টেল থেকে। তারা প্রকাশ্যে তাদের যে তাদের রাজনৈতিক পরিচয় বা সাংগঠনিক পরিচয় এটা বলতো না, এগুলো আমরা বের করে নিতাম। তো এখানে আমাদের বেশ ভালো অবস্থা। ৭১ ২৫শে মার্চের আগেই রাঙ্গুনিয়া খুব ইয়ে হয়, পেপার মিলে সেখানে প্রচুর অবাঙালি ছিল, তাদের অত্যাচার ছিল, পরবর্তীকালে আমাদের বাঙালিরা সেটা আয়ত্তে এনে নেয়। তখন আমি চট্টগ্রামে ছিলাম, আমাদের একটা দোকান আছে আবু এন্ড কোম্পানি, সেখানে রাঙ্গুনিয়ার থেকে প্রচুর কাঁচা সবজি এবং রান্না করা খাবার আসতো আমাদের যারা বিদ্রোহী সিপাহীদের মধ্যে বন্টন করার জন্য, এটা আমার দোকান থেকে এটা পাঠানো হইতো, কোথায় যাবে না যাবে। এখানে উল্লেখযোগ্য আমার
এক মামা মানে আমার মায়ের সুফাত ভাই হাবিবুর রহমান, উনি ওই আমার বাড়িখানে চাকরি করতেন। এদের জন্য শাক সবজি মাছ যা পায় গ্রামে এগুলো প্রতিদিন নিয়ে আসতো বিদ্রোহী সৈনিকদেরকে খাওয়ানোর জন্য। এই হাবিব মামা যেদিন কালুঘাট ব্রিজ মানে কালুঘাট রেডিয়েশন ফল করে তারপরের দিন উনি যাওয়ার পথে উনি পাঞ্জাবিদের আক্রমণে পড়ে যায় এবং উনি সম্ভবত রাঙ্গুনিয়াতে প্রথম শহীদ। বাড়ির ঠিকানা হলো হাজিপাড়া, রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়নের হাজিপাড়ায় এই হাবিবুর রহমানের বাড়ি। উনি ফরেস্টে চাকরি করতেন, উনি বিকম পাস ছিলেন, গ্রাজুয়েট ছিলেন, কমার্স গ্রাজুয়েট শহীদ হাবিবুর রহমান। আর শহীদ সালিয়ামত পদুয়াতে, রাঙ্গুনিয়ার পদুয়াতে, সেখানে কিন্তু একটা বিরাট বেস ছিল বিডিআর আর্মি পুলিশ এই ধরনের, সেটার যিনি লিড করতেন ওনার নাম ছিল সুবেদার মেজর টি আলী কালী। উনি কিন্তু বাঙালি ছিলেন না, উনি ছিলেন বেলুচি। উনি বাঙালির স্বাধীনতার যুদ্ধে উনি সশস্ত্রভাবে অংশগ্রহণ করেন এবং এই যে ট্রুপটাকে উনি লিড দেন। এবং ওনারা যখন ওনাদেরকে ডাকা হইল দামাগিরি যাচ্ছেন, পথের মধ্যে বান্দরবনের এখানে ওই কবরটা আছে, রাত্রিবেলা মিজোরামের মিজোরা বিদ্রোহী মিজোরামের মিজোরা এদেরকে রাত্রে আক্রমণ করে 19 জন অথবা 17 জন এখানে মারা যান, তার মধ্যে ওই শহীদ সালিয়ামত, উনি আমার নানা, নানা মানে আমার মায়ের চাচা হাবিবুর রহমানের মামা, উনিও ওনাদের সাথে শহীদ হন। তারপরে যখন পাকিস্তানি সামরিক বাহিনী ঢুকে তখন ওই যে রাঙ্গুনিয়া কলেজের পাশে, রাঙ্গুনিয়া কলেজ যে গ্রামে সেটা হলো মরিয়মনগর, আমার বেসমেট আলম শাহ, তারা দুই ভাই, বড়ো ভাই ছোটো ভাই, ছোটো ভাই আমার বিয়ে আমাদের বেসে, কিন্তু বড়োটাও আমাদের বেসে, ও ব্যবসা বাণিজ্য করে আবার রাঙ্গুনিয়া কলেজেও পড়ে, তাদের দুনো ভাইকে ধরে ওই রাঙ্গুনিয়া কলেজের পিছনে আপনার একটা কবরস্থান আছে, একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার এখানে কবরস্থান, কবরস্থানে দুজনকে একজনের কাঁধের উপরে আরেকজনের হাত রেখে এইভাবে দুজনকে এক গুলিতে দুজনকেই তারা হত্যা করে। এখানে আরেকটা ঘটনা, একটা আহত সোলজারকে নিয়ে আসছিল, আমি এক জায়গায় তার নাম এখন ভুলে গেছি, কুমিল্লা কতোয়ালিতে তার বাড়ি, তার হাতে গুলি আছে, এটা হাতিটা ওই ফুলে ব্যাকা হয়ে গেছে। তারপরে দিকে হাজিটি আলি যে বেগটা আছে, এই যে আমার পরবর্তী আমাদের দক্ষিণ পাশে যে গলিটা হাজিটি আলি, বড়ো বড়ো নারিকেল গাছ ছিল, ও ওর ডাক খাওয়ার জন্য তোমার তো ওই হাজিটি আলি ছিল আমার বন্ধু খালিদুজ্জামান মনি, সে মারা গেছে, সে না হইলেও মানে 50টা ডাক পেরে আমার দোকানে ঢুকে দিছে এবং সে কাইটা কাইটা এগুলো ওইখান থেকে রেডি করে মানে পিচ্ছু করতে হবে না, খালি আঙুল দিয়ে বুঝে দিলেই হবে। পরবর্তীকালে যখন এখানে যখন ফল হয় তখন তাকে রাঙ্গুনিয়া পাঠিয়ে দেওয়া হয়, একদম জ্ঞান ছিল, সেই ছেলেটা ওখানে মারা যায়। আমরা ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করতেন, ওনার অফিসের অনেক লোক আমাদের এই বাসায় ছিলেন, তার মধ্যে একজন ডিএফও মাহবুদ্দিন চৌধুরী, উনি খুব সিলেটের মানে ওনার ভাই কালুরঘাট ইস্পানি জুট মিলের ডাক্তার ছিলেন, আরেকজন ওয়াশার একজন ইঞ্জিনিয়ার, উনি ওনাদের সাথে রিলেটেড, আমার আব্বার সাথে কীভাবে করছে, ওনারা সবাই আমার নানার বাড়িতে চলে যান, যে যখন চট্টগ্রাম ফল করে ওনারা এখানে চলে যান, আমি কিন্তু এখানে রয়ে যাই, ওই যে মানে আমি এখানে থাকার চেষ্টা করছি এবং ওদের সাথে রাঙ্গুনিয়া গিয়ে বসে না থেকে এখানে কাজ। আমার আব্বা শেষ পর্যন্ত আমাকে নিয়ে যেদিন এই যে কালুঘাট রেলওয়ে স্টেশন এখানে যেদিন বম্পিং হলো, আমার আব্বার আমাকে সাথে নিয়ে আমরা বেরিয়ে গেলাম এই যে একটু দক্ষিণে গিয়ে গুজর বেগমের স্কুলের অপোজিটে যে গলিটা আছে ওইটা দিয়ে পাশে দিয়ে হয়ে আমরা ওই কাপ্তাই রাস্তার মাথায় ওইখানে গেলাম, ওইখান থেকে রিক্সায় করে বিভিন্নভাবে আমরা গেলাম। আমি রাঙ্গুনিয়াতে একজন খুব পরিচিত একজন ছাত্র নেতা ছিলাম, যার ফলে আমি যেখানে থাকি অর্থাৎ আমার নানার বাড়িতে সেটা কিন্তু থানার খুব কাছাকাছি, সেখানে আমার কাছে কোনো দলবন্দী বিশেষের ছেলেরা আমার কাছে আসে খবর জানার জন্য, আবার অনেকেই ভয় পাচ্ছে আমার নানার বাড়ির জন্য, যেহেতু আমি এখানে আছি, আমি নন ফেস। আমি একদিন চিন্তা করলাম যে আমি রাঙ্গুনিয়া মানে যে প্রপার কাপ্তাই রোড থেকে আর কি
ভিতর দিকে উত্তর দিকে চলে যাবো, এখানে আমার এক খালার বাড়ি আছে, ও আবার ছাত্রলীগের সেক্রেটারি ছিল, থানা সেক্রেটারি, আমার এখন খালাতো ভাই ইফতেখার। যাওয়ার সময় আমি ঘাটতে ওই এক্স চেয়ারম্যান ওদের বাড়িতে বসে একটা আড্ডা চলে, ওই আড্ডাতে গেছি। তার আগের দিন রাত্রেই আমি চিন্তা করছি আমি যেহেতু যাবো একটা ঘটনা ঘটাই আছে এইখানে, মানে আমি চিন্তা করলাম যে কয়েকটা পোস্টার লাগাই দিয়েছে, একজনকে দিয়ে রং আনাইছে আরেকজন দিয়ে কিছু পোস্টার পেপার আনাইছে, ওই সশতরবাবু যশোদরবাবু এদের দোকান ছিল, এখানে পাওয়া যেত বড় সাইজের কাগজ আর রং আনাইছে, আনে আমি কিছু স্লোগান যে স্লোগানগুলো ওরা দিচ্ছে, এবং তার সাথে সাথে আমি নিজে কিছু বেশি না 5-7টা তার থেকে বেশি না, তার মধ্যে হলো আমরা আপনাদের পাশে আছি, ভয়ের কোনো কারণ নাই, আমরা এসে গেছি, আমাদেরকে সহযোগিতা করুন, এই ধরনের কিছু পোস্টার লিখে দিলাম। কোথায় একটা হলো ইসাখানি, যেখানে টিএনও অফিস মানে ইএনওর অফিস, ওইখানে একটা কি দুইটা, ওইখানে চন্দ্রমোনাও যায় নাই পোস্টার, রাঙ্গুনিয়া কলেজের গেট, রাঙ্গুনিয়া কলেজে কিন্তু আর্মি আছে, সম্ভবত এটা ছিল রোববার দিন রাত্রে, অর্থাৎ সোমবার দিন রোয়াজার হাটবার, রোয়াজারহাটে চট্টগ্রাম শহর থেকেও লোক যায়, ইভেন কি ওই পুরা রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকা থেকে ছোটোখাটো দোকানদাররাও রোয়াজার থেকে পাইকারি মাল নেওয়ার জন্য এখানে আসে, এটা একটা কেন্দ্রীয় একটা বাজার। তারপরে এই যে রোয়াজারহাটের ইসাখালি থেকে আসতে রোয়াজারের এখানে একটা সুইচ গেট আছে, সুইচ গেটের পিলারগুলোতেও পোস্টার লাগিয়েছে, কারণ হলো এটা রাত্রে লাগানোর কারণ হলো রাত্রে লাগালে সকালবেলা রোয়াজারহাটে সকালবেলা হয় পাইকারি, বিকেলবেলা হয় খুচরা বাজার, গ্রামের মানুষ আশপাশের মানুষরা বিকেলে বাজার করে। আমি ওদের এখানে আসছি, ওই চেয়ারম্যানের ছেলে শমসু ভাই আমাদের সিনিয়র, চিরাং কলেজ থেকে পাস করছে কেমিস্ট্রিতে মাস্টার্স, উনি উনি তখন দাউজুট মিলে চাকরি করে, উনি খুব সাদা সিধা লোক, আমাকে বলছে বলে আফসার বলে যে এরকম এরকম কারা পোস্টার লাগাইছে, আমার বাবা তো ওই যে আর্মিরা তো আমার বাবাকে দায়িত্ব দিছে, এখন আমার বাবা কী করছে ওই চৌকিদার দিয়ে পোস্টারগুলো তুলে ফেলছে, এটা প্রায় দুপুরের দিকে 11টার পরে বলে যে এখন কী করবো, মানে খুব মানিয়ে হয়েছে যেহেতু ওরা এখন ওরা পোস্টার লাগিয়েছে ওদের পোস্টার আমি তুলে ফেলছি, এটার জন্যে কোনো একটা প্রবলেম হবে। আমি বললাম আমি হ্যাঁ এটা তো ওরা তো লাগাই তো আর চলে যায় নাই, ওরা দেখে রয়েছে, আচ্ছা মানে কোনো অসুবিধা নেই যেহেতু আসছে আমাদের সাথে তো ইনশাল্লাহ যোগাযোগ হবে, ঠিক আছে এটা আমি বলব। আমি ওই যে 3 মাইল দূরে পানবুয়া মালপুরের বাড়ি বলে এটা আমি গিয়া ওই আমার খালতো ভাই ইফতেখার, তো আমি দুপুরে এখানে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে আমি তো চলো ওইদিকে পুকুর পাড়ে বসি। হ্যাঁ তখন আমি যে ওই একটা তখন তো বাজারে তো আর জোয়ান লোক যাচ্ছে না, হ্যাঁ বুড়েরাই যাচ্ছে, তো আমি যখন তো আসতেছে বলে তুমি একটু ওইখানকে ওই দিককার অবস্থাকে জিজ্ঞেস করো, তো তো বলতেছে দাদা বলে যে আপনি হাটের দিকে মানে হাটে গেছেন ওইদিকে অবস্থা, বলছে নাতি বলল না বলছে কাগজ দিয়া কজে মানে ভরাই ঢুকছে ইনশাল্লাহ কজে হাই গিয়ে বই, তা আরেকজন আসছে সে ওই রকম মানে পোস্টার হইলো টোটাল 5-7টা ওরা পোস্টার চোখে দেখে নাই, এই যে কানাকানি কানাকানি দোকানদারের সাথে এরকম কথাবার্তায় এটা রটে গেছে, যেটা আমি চাইছিলাম এটা 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 করার পরে আরও 2-4 দিন বোধ হয় আমি ওইখানে ছিলাম, ওইখানে ওদের বাড়িতে কিন্তু পেপার মিলের অনেক লোকজন ছিল তাদের বাড়িতে, কারণ ওর এক চাচা পরে চিফ কেমিস্ট হয়েছে, কেমিস্ট হিসেবে ছিলেন, ওনার নাম হলো নুরুল ইসলাম, মারা গেছেন। তো এখন আমি চলে আসলাম, চলে আসার পরে আমি খবরাখবর নিলাম, আমি কমিউনিস্ট পার্টির সাথেও কিছুটা যোগাযোগ ছিল আমার, তাদের একটা অংশ কিন্তু রাঙ্গুনিয়া কলেজেও অবস্থান নিয়েছিল, পরে তারা চলে গেছে, তখন কিন্তু ওরা যখন চলে যায় তখন কিন্তু আমি রাঙ্গুনিয়াতে যাইনি। শেষে আমি চিন্তা করলাম যে আমি কীভাবে যেতে পারি, তখন আমাদের সিনিয়র ফ্রেন্ড আবু আহমদ চৌধুরী, অমিত চন্দ্র কুবিচির এই অমিত, আমরা সবাই ঠিক করলাম যে আমরা চলে যাব, তো এইভাবে আমরা বেরিয়ে গেলাম একদিন। আবু চৌধুরীর বাড়ি হলো ফরিকছড়ি, ওইখান থেকে আমরা গেলাম, ওইখানে যাওয়ার পরে আমার বন্ধু মানে আমাদের ক্লাসমেট আর কি আমি স্কুলে আমার বন্ধু জাফর, সে ছাত্রলীগের নেত্রী স্থানীয় ছিল, সে আমাকে বললো যে আফসার তুই যাস না তুই ব্যাক কর, তা আমি তার কথা অনুযায়ী ব্যাক করলাম। ব্যাক করার কারণ হলো যে
তো এখানে যেহেতু আমি ছাত্র ইউনিয়নের একজন সংগঠক হিসাবে চট্টগ্রাম শহরের সব ছেলেরাই আমাকে চিনত, স্থানীয় বা ইয়েরা, হয়তো আমি তাদের কাছ থেকে ভালো ব্যবহার পাবো না। এবং যার ঘটছে যেই কারণে ছাত্র ইউনিয়ন কমিউনিস্ট পার্টির সমর্থকদের নিয়ে আলাদা ট্রেনিং ক্যাম্পের ব্যবস্থা করা হয়, সেই ধরনের কোনো ঘটনার কারণেই আমাকে যাপন বলল আমি আর এখানে স্টে না করে আমি তারপর দিনগুলো ব্যাক করলাম। আমি চলে আসলাম, তখন আমি আমাদের একটা দোকান আছে আবু এন কুম্পেন, এই দোকান মানে এখানে তো যোগাযোগের কেন্দ্র, ওইটা একটা ট্রানজিট ক্যাম্প হিসেবে অনেকটা ব্যবহার হতো। এটা অস্ত্রশস্ত্র আমার কাছে ছিল, সেটা কিন্তু আমি ওখানে রাখতাম না। ইয়ে ছিল ঠেলা গাড়িওয়ালা, তার নাম, তাকে আমরা বৈল্যামো বলতাম, বৈল্যামো। এই ঠেলা গাড়ির নিচে করে বাইন্ডা বস্তা দিয়ে বাইন্ডা এগুলা বিভিন্ন জায়গায় নিয়ে যেত, বিশেষ করে সে বোগা বিলের এখানে থাকতো, ওইখানে সে তার ঘরে এই সমস্ত রাখতো। আর আমাকে ধরার জন্য পাকিস্তান ইন্টেলিজেন্সের এক অফিসার ক্যাপ্টেন মালিক, সে ছবি দেখায় আমাকে এই চন্দনপুরাতে খুঁজছে। আমাদের এই দোকান তিনবার রেড করা হয় কিন্তু তারা কোনো কিছুই পায় নাই। আমার দোকানের পাশে একটা প্যাসেজ ছিল, প্যাসেজের ভিতরে গিয়ে ওইখানে একটা প্রেস ছিল, নাম হলো অরোরা প্রিন্টার্স, শহীদুল ইসলাম বেবি, ওনাকে আমি মামা ডাকতাম। উনি আমাকে অনেক সময় যেমন ধরেন উনি কোথাও চলে যাচ্ছেন, দুই তিন দিন আসবে না, আমাকে কিছু দায়িত্ব দিয়ে যেতেন প্রেসের। খুব ভালো লোক ছিলেন, অসম্ভব ভালো লোক বেবি সাহেব। আজিজুল হক সাহেব কিছুদিন আগে মারা, বছর তিনেক হচ্ছে বোধহয়, আজিজ সাহেবের সাথে পরিচয় করাই দিল। আজিজ সাহেব হলো সিডিএতে চাকরি করতেন, তমদ্দুন মজলিসের সাথে জড়িত ছিলেন, যেহেতু আমার এখানে কিছু কিছু ছেলে পিলে আসতেছে যোগাযোগ হচ্ছে, উনি আমাকে আমার এটাকে বেস করেন, বেবি সাহেব যোগাযোগের কেন্দ্র এটা এখানে করলেন। উনি কিছু আমার সাথে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের সাথে যোগাযোগ করে কিছু ওষুধপত্র সংগ্রহ করতেন, এগুলো আমার এখানে পাঠাতেন, এইখান থেকে বেবি সাহেব ফটিকছড়ি পাঠাতেন, আমি পাঠাতাম রাঙ্গুনিয়া, এবং আর কেউ যদি চাইতো তাদেরকেও আমরা পাঠাতাম। একটা ঘটনা আমি আপনাদেরকে বলি, আমাদের এমপি মাননীয় প্রাক্তন মন্ত্রী মোশারফ সাহেব চট্টগ্রাম আসেন, ওনাকে বলা হয়েছিল অরোরা প্রিন্টার্সে আসার জন্য, কিন্তু উনি অরোরা ফার্মেসিতে চলে যান আজকের থেকের পারে। এখানে একটা অরোরা ফার্মেসি ছিল, তো উনি ওইখানে চলে গিয়ে যখন ইয়ে পাইল না, তো উনি গিয়ে এক বাসায় উঠলেন, ওই বাড়িটাতে আর্মিরা রেড করে। তারপর ওরা ওই গ্রুপটা চট্টগ্রাম শহর ছেড়ে দেয়। আর এখানে তো যোগাযোগের কেন্দ্র, মাহবুবের সাথে আমার যোগাযোগ হয়, এখানে এসে সে তারা বিভিন্নভাবে বিচ্ছিন্ন হয়, শেষে যোগাযোগ করে আমরা ওই যে জয়নগর সেকান্দর আমাদের বন্ধু, আমার ক্লাসমেট কাজুমের স্কুলে, তারপর প্যারেড মাঠ নিয়ে তো আমাদের একটা বেস আছেই, তো তার সাথে ওর বাসাই আমরা এদেরকে শেল্টারের ব্যবস্থা করলাম। কোনো সময় আমার দোকানে ডেকোরেশনের দোকান, তো আমি এদের সাথে ইনভলভ হই, ইনভলভ হওয়ার আমার মূল, আমি এখান থেকে আবার রাঙ্গুনিয়াও যাচ্ছি। সালাউদ্দিন কাদের চৌধুরী, যে এরা বাপুতে যেই অবস্থা করছে চট্টগ্রামের, তখন আমার ভিতরে চিন্তা হলো যে এটা আসার কারণও হইল অনেকটা কারণ, মানে ওইটা না যে আমার ব্যক্তিগত আমি আক্রান্ত হয়েছি সেটা না, যেন একে কীভাবে ইয়ে করা যায়, মানে অর্থাৎ থামিয়ে দেওয়া যায়। আমাদের এক ছেলে ছাত্র ইউনিয়নের রাঙ্গুনিয়া কলেজের প্রেসিডেন্ট ছিল, সে আমার পরে, তারপরে তার নাম ছিল মাহবুব, সে অরিজিনালি সিটি কলেজের ছাত্র ছিল সায়েন্সের, তার বাড়িটা হলো নজুমিয়ার, ওইখানে নুরালী সওদাগর ওই যে 1937 কোম্পানির যে সাবান কোম্পানি আছে ওই তাদের বাড়ির আশেপাশেই বাড়ি। আবার তার বাড়ির পাশেই হইল তার সাথে তার প্রতিদ্বন্দ্বী হইল ছাত্রলীগের তখন তুখোর নেতা, ছাত্র নেতা, ছাত্র ইউসুফ খান। সেই ইউসুফ খান অর্থাৎ ওই যে লালদিঘির পারে পশ্চিম পারে শরীফ ফার্মেসির ছেলে, মাহবুব ওই বাড়িতে থাকে না, সে তাদের এই যে খাতুনগঞ্জেই বোধহয় তাদের একটা অফিস ছিল, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা ছিল তার বাপের ভাইদের, সে ওইখানে গিয়ে থাকে, অ্যাবসকন্ড অবস্থায় আছে। বাংলাদেশের নাট্যজগতে অন্যতম যেমন সুলেমান, এস এম সুলেমান এই মাহবুবের অনেকটা চালার মতো, মানে তার কাজটা যে প্রগতিশীল চিন্তা যে ব্যাপকতা সুলেমানের ভিতরে প্রভাব করে এটা হলো মাহবুবের। মাহবুব খুব ভালো ছেলে ছিল,
মাহবুবকে ওইখান থেকে তুলে নিয়ে যায় সালাউদ্দিন কাদের এবং এই ইসু খোকা হামিদুল কবির খোকা এরা নিয়ে যাওয়ার পরে আমাদের পক্ষ থেকে আমাদের পার্টির পক্ষ থেকে যারা এখানে ছিলেন যেমন ইনকাম ট্যাক্স পেকটিশনার নুরুল নবী সাহেব পঠিয়ে বাড়ি অ্যাডভোকেট শফি যিনি বেবি শফি নামে পরিচিত এনারা বিভিন্নভাবে চেষ্টা করছেন ইভেন কি ইউএন সিদ্দিকি ব্যারিস্টার ইউএন সিদ্দিকি উনিও যেন কিন্তু ওনার ওর কোনো খোঁজ পাওয়া যায় নাই মাহবুবের কোনো খোঁজ পাওয়া যায়নি আমি খুব খবরাখবর নেওয়ার জন্য খুব চেষ্টা করতেছি আমাদের পাড়ায় আমাদের একটা আড্ডা ছিল বন্ধু বান্ধবদের সবাই কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষের লোক কেউ সরাসরি মুক্তিযুদ্ধের সাথে সংশ্লিষ্ট হয়নি কিন্তু সমর্থন আছে এবং তারা বুঝে যে আমি কাজের সাথে জড়িত তো একদিন এই সামিউদ্দিনের ছেলে আমাকে বলছে আমার মনটন খুব খারাপ এই বিশেষ করে মাহবুবের ব্যাপার তো বলছে বলে যে কী ব্যাপার তোমার চেহারাটা খুব খারাপ কি প্রবলেম ভাই বিরাট প্রবলেম বুঝলি কি আমি তাকে সরাসরি বললাম যে আমার আমার খুব ঘনিষ্ঠ একটা ছেলে খুব ভালো ছেলে এই ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে এরকম ও তখন চমকে উঠে বললো বলে যে ছেলেটা কীরকম আমি বলে এরকম লম্বা বলে দাঁড়াও বলে যে আমার সাথে মিলে কিনা বলছে লম্বা মুখে বড় বড় বরণ চুলগুলো কোকড়ানো আমি তুমি কোথায় দেখলে তাই তখন সে আমার কাছে অকপটে বলল সে কিন্তু স্বাধীনতার পক্ষে খুব সিরিয়াসলি পক্ষে পারিবারিকভাবে পারতেছে না তার বাপ মুসলিম লীগের কেশিয়ার রেড ক্রসের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট এই ধরনের ছিল ডাক্তার সামিয়া তো সে আমাকে আমাকে এগুলো বলার পরে আমি বললাম আমি যে দেখো আমরা খুব ইয়েতে আছে বুঝে না এই ছেলে তো নাই সে আমাকে আমি তুমি কী করে যাবে তখন সে আমাকে বললো যে দেখো ওই চৌধুরীর পাহাড়ে যাদেরকে টর্চার করা তা যেটা খুব জটিল মনে হয় তাকে রাত্রে আমার বাবার কাছে আনে আমার বাবাকে দিয়ে চেক আপ করে যদি এটা রিটার্ন করবে তাহলে ওদের কোনো ক্ষয়ের কাহিসা যদি সুপারিশ করে তাদেরকে দিয়ে দেয় অথবা দিয়ে মেডিকেলে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করাইয়া নিয়ে যায় অথবা মিলিটারি বা পুলিশের হাতে দিয়ে দেয় মিলিটারির হাতে দিয়ে দেয় আর যেটা রিটার্নেবল না সেটাকে তার বডি তারা ডেস্ট্রয় করে ফেলে বলছে আমি দেখছি এই ছেলের গায়ে কোনো চামড়া ছিল না এ নাই মানে চামড়া বলতে তার শরীরে কোনো চামড়া ছিল না তখন তো আমি কনফার্ম হয়ে গেলাম এবং আমি যে যে জায়গায় খবর দেওয়ার যারা যারা চেষ্টা করলো ওই জন্য তোমার চেষ্টা করে কোনো লাভ নাই ওই পাহাড়ে গুড সিলে একটা টেবিল আবিষ্কার করা গেছিল ডাইনিং টেবিলের থেকে বড় ওইখানে প্যারাক ছিল ওইখানে মনে করো সোয়া তখন চামড়া এইভাবেই চামড়াগুলো উঠে গেছে কি মর্মান্তিক যেমন যেমন আমি আরেকটা কথা বলি একজন সাক্ষী হিসেবে আছে নিজামুদ্দিন তাকেও ধরে নিয়ে গেছিল সে বেঁচে যায় মানে তার বাপ খুব তৎপরতার সাথে তার বাপ মুস্তমা স্কুলের বোধহয় ওই আরবি শিক্ষক বা এই ধরনের খুব মানে এবং তার আত্মীয় স্বজনের মধ্যে চৌধুরীর ঘনিষ্ঠদের মধ্যে কেউ পড়ে গেছে এইভাবে সুপারিশ করে নিয়ে আস এস এম জামালউদ্দিন তখন শ্রমিক লীগের নেতা ছিল আওয়ামী শ্রমিক লীগের নেতা এস এম জামালউদ্দিন উনি এবং হারুন খান সেখানকার হায়াত খানের ভাই উনি করতেন কিন্তু তমুদ্দিন মজুমদার হারুন খান এরা দুইজন চট্টগ্রাম আসছে আইসা উঠছে কোথায় আমার দোকানের পাশের বিল্ডিংয়ে ইসলাম সাহেব নাম ওনার সাথে হারুন খানের খুব বন্ধুত্ব ওনার বাড়ি রাজশাহী তারা সমবয়সী এবং ক্লাসমেট এবং দুজনই ওই খেলাফতে রব্বানী তমুদ্দিন মজলিস অর্থাৎ ছাত্রশক্তির নেতা ছিল ওইখানে হচ্ছে ওইখানে ওইটা ওই আমার সাথে যোগাযোগটা হয়ে যায় ওই আজিজকে আমি বললাম যে দেখো আজিজ তোমার এখানে তো সালাউদ্দিন কাদের চৌধুরী বা তাদের পরিবারের মেম্বাররা তো প্রায় সপ্তাহ দশ দিন পনেরো দিন পরে আসে তোমরা একটা কিছু করতে পারো কিনা দেখো সবাই একদিন পরে যে অমুক দিন এ আসবে আমাদের এখানে তার সাথে তার আর্মির একটা ফ্রেন্ড আসবে এরা ওদের ঘরে যায় এরা আসে তো এইটার উপরে প্ল্যান করে আমি মাহবুবকে বললাম আমার সাথে সুরেন্দ্র মাহবুবের সাথে আলাপ করার জন্য যায় আমি তাদেরকে বললাম এইভাবে এইভাবে হবে
মনে করে। এখন আমি হলাম এলাকার ছেলে, আমি ওইখানে সরাসরি অপারেশনে জড়িত হতে পারি না। আজিজের সাথে কথা হইল কিভাবে হবে, এরা আসার পরে হঠাৎ করে এমন বৃষ্টি শুরু হলো যে এক হাত দূরেও দেখা যাচ্ছে না। তখন ধরো 8:30 ধরনের, স্ট্রিট লাইটও নাই, যেহেতু বৃষ্টি হইতেছে আমি বাইরে ছিল অন্ধকার। আমি ওই মেন রোডে ছিলাম, মুখে সুরেন্দ্র এবং ফজলি আমাদের একটা কালভার্ট ছিল, কালভার্ট হ্যাঁ ওখানে পাকা একটা কালভার্ট ছিল। ওই ড্রেনটা এখন পাকা, তখন পাকা ছিল না, ওইটা তখন ভাঙা একটা নালা। তারা ওইখানে ওরা ওইখানে পানি যেভাবে আসতেছে, তারা ওই পানির তোরে কিন্তু তারা টিকে থাকা মুশকিল হয়ে গেছে। ইন দ্য মিনটাইম ওই সিগন্যাল পাইছে, মাহবুব ছিল কাইসার ভাইদের গেটের দিকে খাম্বারকে মানিয়ে করে আড়াল করে এই অপারেশনটা হইল। সরফাটা যেতে কারে এটা চর ছিল অশোক মিত্র কারবারি, সেও এখানে আসেন। তার বাহিনীতে 60 জন ছিলেন, তার মধ্যে 10 জন ছিলেন রেগুলার ফোর্স, এবং তাকে 3 ইঞ্চ মোটর পর্যন্ত দেওয়া হয়। তো এখানে আমি একবার ওখানে যাই, অক্টোবর নভেম্বর হবে, তখন খেতে তরমুজ আছে, তরমুজ সারা বছরই এটা খেত, ওখানে বেশ তরমুজ হয়েছে। তো আমি অশোক কারবারিকে বললাম তুমি দুটো ছেলেকে নিয়ে ওই নদীর ওই পারে পাহাড়ের উপরে দুদিকে যথেষ্ট সামরিক বাহিনীর লোকজন আছে, তারা এটা পাহারা দিচ্ছে, এই এলাকায় মানে অবস্থান করতে থাকি, যেহেতু এখানে প্রচুর মুক্তিযোদ্ধা এবং ইয়ে। কেউ দেখো এখানে কিছু একটা করার দরকার, তুমি এক কাজ করো 2-3টে ছেলে পাঠায় ওই ওদের উদ্দেশ্যে ইয়ে করো। ওরা যখন ইয়ে করে ওইখানে চার্জ লাইট মারছে, ওইখানে দেখেন যে ওই যে তরমুজের মনে হচ্ছে হেলমেটের মতো, এই যে পাকিস্তানি আর্মি এই যে শুরু করলো সারাটা রাত খালি এই তরমুজ ফাটাইয়া ফেলছে, কয়েক হাজার তরমুজ ওই চরের মধ্যে ঘুরি ঘুরি ঘুরে এরা মনে করতেছে যে হেলমেট মানে মুক্তিবাহিনী বা ইয়েরা আসছে। আর আরেকবার প্রথম দিকের ঘটনাটা বলি, আমি রাঙ্গুনিয়ার সরব পাঠা দিয়েছি, যাওয়ার পরে ওইখানকার ছেলেরা আমাদের ছেলেরা বললো যে বলছে এখানে এই পোড়ামুড়া যেটাকে বলে অর্থাৎ এটা ক্ষেত্রবাজার হিসাবে প্রতি নাম, তখন 2-4-5টা দোকান ছিল, তো সেখানে বসে করে যে এরকম এরকম অমুক দোকানদার করে যে রাত্রে বৈশা তারা এই মানে মুক্তিবাহিনীর অমুক সমুক এগুলোরে গালাগালি করে এই করে সেই করে। তখন কিন্তু মুক্তিযোদ্ধারা আসে নাই, কিন্তু আসে আসে এই ধরনের বিভিন্ন জায়গায় খবরে টবরে এরকম জিনিস। তাহলে তোমরা এক কাজ করো, নজরুল সে রাঙ্গুনিয়া কলেজের জিএস ছিল, তাকে বললাম যে ওই যে আমাদের চিটাঙের ভাষায় বোম বলে যেটা দিয়ে আমরা ওই ধানটার নেয় আর কি পাশের লম্বা এগিয়ে থাকে, আমাদের এরকম কয়েকটা বোধ ইয়ে করে রাত্রেবেলা 8-10 জন ছেলে বাজারের উপর দিয়ে হেঁটে যাবি, ওই দোকানগুলোর সামনে দিয়ে যাওয়ার সময় শুদ্ধ ভাষায় গান দিবে, এই বেটা না দোকান বন্ধ করে পাতি নিবে, এই সাধারণ বেটা এই ধরনের বলে দেবে। ঠিক এই ধরনের তারা করছে, তারপর দিন বুঝতেছে এরা এরাই বলা বলছে গত রাত্রে, এটা এটাও মানে একটা প্রচার হয়ে যায়, গত রাত্রে 100 আর্মি হবে এদিকে কাঁধের মধ্যে বন্দুক নিয়ে মাস করে নিয়েছে, কিন্তু ছিল 10-12 জন ওই বো কাঁধে নিয়ে এই এই সময় তোমরা। আমি রাঙ্গুনিয়াতে ওষুধপত্র নিয়ে যাচ্ছি, ঠিক ফটিক শরীরে যাচ্ছে বেবি সাহেব আর হারুন খান, তারা ওই বোস ব্রাদার্সের মায়ে ওই যে ভিতরে একটা হোটেল ছিল, খুব রিচ ফুড ওইখানে রান্না করা হইত, তারা ওইখান থেকে খেয়ে ওই যে সিনেপ্লেসের ওইখান থেকে ফটিক শরীর গাড়িতে উঠবে, সেখান থেকে যাবে তারা ওইখানে ওইখানে জামাতের অফিস ভিতরে, ওইখানে বেবি সাহেবদেরকে ধরে আলবদররা নিয়ে যায় ডালিম হোটেলে। হ্যাঁ, আর আমি ওইদিকে খুব আরামসে আমি চলে গেলাম রাঙ্গুনিয়া, পরে জানি যে এরা এই দেশ স্বাধীন হওয়ার পরে তারা মুক্ত হয়। এই ধরনের কাজের মধ্যেই আমি ছিলাম। বঙ্গবন্ধুর আহ্বানে 25শে মার্চের পরে উনি আমরা অনেকেই আমাদের মধ্যে অনেকেই অস্ত্র, আমি কিন্তু তখন না, আমি 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 জোর গলায় দাবি করি বঙ্গবন্ধু, আমি ইতিহাসের এটা বিকৃত রূপ নেই, এটা ঠিকই সরওয়ারজি যতক্ষণ ছিলেন যতদিন ছিলেন বঙ্গবন্ধু তার আসল রাজনৈতিক চেহারা এটা
ফুটিয়ে তুলতে পারেন নাই। এটা এটা হলো ইতিহাস। আমি এই যে বর্তমানের যুব সমাজ এবং যারা আসবেন, ইতিহাসকে আরো তলিয়ে দেখুন। এই ইতিহাসই ইতিহাস নয়, আরো ইতিহাস আছে, সেই ইতিহাসকে জানার চেষ্টা করুন, জেনে নিন। আমি তো মনে করি না কোনো কিছু সফল হয়েছে। আজকে দেখেন আপনি, আমরা শিবিরকে চট্টগ্রাম কলেজ থেকে উৎখাত করার জন্য অনেক পরিকল্পনা, অনেক কিছু করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, শিবির চলে গেল, আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ আসলো, তফাৎটা কোথায়? আমরা শিবিরকে কেন চলে যেতে পড়লাম, কেন উচ্ছেদ করার চিন্তা করলাম? অর্থাৎ তারা শিল্প সাহিত্য সংস্কৃতিকে কখনো বিকাশ হতে দিচ্ছিল না। এখন কি আমরা দিচ্ছি? আমাদের নেতৃবৃন্দরা কি করে? এখন আপনি একজন ভালো লোককে পরিচয় দেওয়ার থেকে আপনি একজন গুন্ডা এটা পরিচয় দিতেই আপনি, আমি ভালো মনে করি, প্রাউড ফিল করি। বাঙালি সাহিত্য সংস্কৃতি, শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে উজ্জীবিত রাজনীতি, এবং দেশের মানুষ নিশ্চিন্তে ঘুমাবে, পেট পুড়ে খাবে, মোটা কাপড় পরবে, এটাই হলো আমার এবং বঙ্গবন্ধুরও এই ইচ্ছাটাই ছিল। আমি খালি একজন মুক্তিযোদ্ধাই না, আমি সালাউদ্দিন কাদের চৌধুরীর বনাম বাংলাদেশ যে ইয়েটা হয় আন্তর্জাতিক অপরাধে যে কেসটা ছিল সেটাতে আমি সাক্ষী, একজন মুক্তিযোদ্ধা হিসাবে সেখানে আমি সাক্ষ্য প্রদান করি। এবং আমার ভূমিকাটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ সালাউদ্দিন কাদেররা দীর্ঘদিন 21 বছরের মতো তার, সে এবং তার দল, তার মানসিকতার দল তারা ক্ষমতায় ছিল। সেখানে অনেক ডকুমেন্ট ছিল না, কিন্তু আমাদের এই ঘটনা, সে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার বিচার কার্যটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, এবং এখানে আমার সহযোগিতাটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। আমি একজন সাক্ষী হিসেবে সেখানে সাক্ষী প্রদান করি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।